এখন ঢাকাতে আছি ওই বাংলাদেশ মাইনরিটি ওয়াচের চেয়ারম্যান অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ সাহেবের কাছে যে গাজীপুরের বাসন থানাতে কিছু সংখ্যালঘু হিন্দু পরিবারের উপরে অত্যাচার চলতেছে এবং তাদের ছেলে মেয়েদের জোর জবরদস্তি করে ইসলাম ধর্মে কনভার্ট করার জন্য যে চেষ্টা চালাচ্ছিল স্কুলের মাধ্যমে একটা স্কুলের মাধ্যমে চেষ্টা চালাচ্ছিল সেটার বিরুদ্ধে অভিযোগ করার কারণে এই ফ্যামিলিগুলোকে ওখান থেকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা চালা হত্যা অত্যাচার বিদ্বেষ প্রতিশোধ লক্ষ্য এদের পাথেয় আছে এবং তাদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে তো আপনারা নিজেরাই শুনেন যে এই যে ক্লাস সেভেনে পড়ে এই মেয়েটাকে স্কুলের টিচার কি বলতো কি করতো শোনেন একটু তোমার নাম কি আচ্ছা কড্ডা বাসনের মধ্যে পড়ে আর এই যে এই ছেলেটা ওই একই স্কুলে পড়ে ওকে ইসলাম শিক্ষা পড়ার জন্য মারধর করতো তোমার নাম কি তারপরে একদিন আমার বাবাকে জানাই তারপরে আমার বাবা স্কুলে বলছে অভিযোগ নিয়ে তারপর স্যার এটা কোন বিচার দেয়নি বিচার করে নাই আচ্ছা আচ্ছা এ মানে তোমাকে এই ইসলাম শিক্ষা বই পড়াইতো আর এটা থেকে পরীক্ষা নিচ্ছে পরে এটা নাম পড়লে পিটাইতো আচ্ছা ঠিক আছে তো এই যে আবিরের বাবা উনি তো ওনাদের এলাকাতে থাকা মুশকিল হচ্ছে আর এই যে উনি এটা সাক্ষী হওয়াতে ওনাকে ওই এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে মানে উনি যেই বাড়িতে ভাড়া থাকতো সেটা থেকে পর্যন্ত ভাড়া বের করে দিয়েছে আপনার নাম কি আমার নাম সঞ্জয় হ্যাঁ বলেন আপনার সাথে কি হয়েছে কি করছে এটা ওই আর ওই দুটো অভিযোগ জমা দেওয়ার পরে একটা অভিযোগ আর কমিশনার দেওয়ার পরে দুটা জমা দেওয়ার পরে একটা গ্রেপ্তার হয়েছে আমার মেয়ের ওই ভাস্তিরিকি জিং এর একটা গ্রেপ্তার করছে এক আসামিরা গ্রেপ্তার করার পরে ঠিকই আমি বাসায় আমি আসছি আসার পরে আমার বলে যে তুমি আমার বাসা ছেড়ে দিবে সামনের মাসের এক তারিখে আমি মতলব খুলুম মাদ্রাসা খুলুম তারপর আমি বলছি আমার অপরাধ তো কোনো অপরাধ টপর নেই তুমি আমাকে স্কুলের নামে তোমার ভাইয়ের অভিযোগ এই মামলা করছে এই জন্য তোমার আমরা রাখবো তার নাম কি আপনারা এই দেশেরই নাগরিক সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরা সেইভাবে আপনাদেরকে দেখতে চাই।